আজি বিশ্ব এইডস দিবস 1988 ৰ প্ৰতিবৰ্ষ এইডস দিবস পালন কৰা যাওঁছি বৰ্তমান সুধা বিশ্বৰে 2.5 ক্ৰোৰ লোক এইডস ৰে প্ৰাণ হৰাই সালেনি প্ৰতিবৰ্ষ 20 লক্ষ মানুহ এইচআইভি ভূতাণু দ্বাৰা সংক্ৰমিত হৈছন্তি সেই ভিতৰৰ শিশুৰ সংখ্যা ৰহিছি 2.7 লক্ষ এইডস এবে বড় সমস্যা এবং যাহাকু অদ্যাবধি সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করা যাই পারি নাহি সচেতনতা হি এথিরু বর্তিবার একমাত্র উপায় এথি পাই বিভিন্ন স্থানরে স্বতন্ত্র কার্যক্রমর আয়োজন করা যাইছি বিশ্ব এইডস দিবস অবসরে ওসাজ পক্ষরু ভুবনেশ্বর একামর হাটরে এইডস ওয়াকাথনর আয়োজন করা হইতিলা এথিরে বিভিন্ন স্কুলর ছাত্রছাত্রী যোগ দেইতিলে স্বাস্থ্যমন্ত্রী প্রতাপ জেনা পতাকা দেখাই ওয়াকাথনর শুভারম্ভ করিতিলে এথিরে থিম রহিছি মো স্বাস্থ্য মো অধিকার আজি ওয়ার্ল্ডস এইড ডে পাই স্বাস্থ্য বিভাগ তরফ রু আম স্বাস্থ্য আম দায়িত্ব এইপরি এক কার্যক্রম জরিয়ারে আমি এক সচেতনতা কার্যক্রম জরিয়ারে আজি এই মারাথনর ব্যবস্থা করা যাইছি যো মারাথনরে ভুবনেশ্বর অনেক শহরবাসী কলেজ পিলা এবং স্কুল পিলা মানে মধ্যে যোগ দেইছন্তি এবং আমার লক্ষ্য হচ্ছে গোটে সচেতনতা সৃষ্টি করিবা জিল্লারে এবং আমার যেটা সাবডিভিশন আছে সবু জায়গার মধ্যে আজি ওয়ার্ল্ডস এইডস ডে অবজার্ভ করুছি করিবার উদ্দেশ্য হচ্ছে যে এই বর্ষের যে থিম অছি মাই হেলথ মাই রাইট মু সুস্থ রহিবি এবং সুস্থ রহিবা হচ্ছে মোর অধিকার এই পরিপ্রেক্ষিতে আমি আজি নিশ্চিত ভাবে আপনার মাধ্যমে মু অনুরোধ করিবি এবং গোটে প্লিজ নেবা যে আমি ইনফেক্ট হবা নাহি কিংবা অন্যকে ইনফেক্ট করাইবা না কটকরে মধ্য বিশ্ব এইডস দিবস অবসরের বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা যাইছি এ সম্পর্কে অধিক সূচনা দেওয়া পাই আমার সহিত অছন্তি আমার কটক প্রতিনিধি অজয় দাস অজয় এইডস দিবস পাই কটকরে কিভাবে সচেতনতা কার্যক্রম করা যাচ্ছে দেখন্তু স্মৃতি লগ্না যে বিশ্ব এইডস দিবস পাই কটকরে বিভিন্ন প্রকার রালির আয়োজন করা যাচ্ছে সচেতনতা কার্যক্রম করা যাচ্ছে আমি বর্তমান যে অছু গোপবন্ধু পার্ক পাখে যেউঠু বিরাট রালি আরম্ভ হব যেউথে স্বেচ্ছাসেবী মানে সামিল হয়েছেন প্রশাসনিক অধিকারী সামিল হয়েছেন কিন্নর মানে সামিল হয়েছেন এবং সমস্ত বর্তমান গোপবন্ধুঙ্কর যে প্রতিমূর্তি অছি সেতরে মাল্যার্পণ করিকি এবে বাহারিকি যাবে পুরা শহর পরিক্রমা করিবে এবং সমস্ত ছাতিরে সেই রেড ব্যান্ড রয়েছে এবং সচেতনতা সৃষ্টি সমস্ত করছেন যে যে মহামারী পরিণত হয়েছে যে এইডস রোগ তার কেমতি সচেতনতা সৃষ্টি হব ধীরে ধীরে লোকমানে সেতরু দূরে পৌঁছিবে যেমানে আফেক্ট হয়েছেন সেমান কেমতি সমাজের ভালো আখিরে দেখা যাবে সেটা সড়ক আমি আলোচনা করিবা স্যার আজির দিবসের কেতে মহত্ব রাখিছেন এবং এই যে সচেতনতা কার্যক্রম কেতে ফলবতী দেখুন এইচআইভি র বর্তমান সুদ্ধা কোনসি প্রকার চিকিৎসা নাই যেউতর কি লোক সম্পূর্ণ ভালো হয়ে যাব এবং ইয়ে এমিতি এক অবস্থা যেউতর কি মানুষ যদি চাহিব তাহলে নিজে রোগরু নিজকে দূরে রাখিপারিব এবং সেইটা একমাত্র ট্রিটমেন্ট বর্তমান সেইপাই বর্তমান আমি সমগ্র বিশ্বের এই দিবসটি পালন করা যাচ্ছে এবং আমি মধ্যে কটকরে এটা উৎসাহ সহ পালন করু যেমিতি অধিকরু অধিক লোক এই এইচআইভি কেমিতি ব্যাপে এবং কেমিতি ব্যাপে নাই জানিবে এবং যেমন সংক্রমিত হয়ে সারিছেন সেমানে মধ্যে কেমিতি সমাজের সুস্থ জীবন যাপন করিবে অন্যমানক ভলি সুস্থ ভাবে রইপারিবে সম্মানর সহ বঞ্চিপারিবে সেই দিগরে চেষ্টা করা আপনি তো জনে ডাক্তার বিশেষজ্ঞ এসব বিভাগের এইডস র যাহা বর্তমান ভয়াবহতা দৃষ্টিকোণ কেতে সচেতন হওয়া দরকার অন্যমানে এবং যেমন আফেক্টেড আকচুয়ালি এফেক্টেড যে বিষয়ে সব জাঁচান তা সচেতন করাইকি যা তা বরং ট্রিটমেন্ট দিয়ে তা সদাবেলে আমি ট্রিটমেন্ট দিয়ে নজর রাখা দরকার নম্বর দুই অন্য মানে সমস্ত সচেতন করাইবা দরকার সচেতনতা যদি আমার অভাব হয়ে যাব তাহলে ন্যাচুরালি এই রোগ অধিকার অধিকা হয়ে পড়ে কিন্তু আমার যা হয়েছে আমার সচেতনতা কার্যক্রম ভালো আছে কটক ডিস্ট্রিক্টরে টিকি এই রোগর প্রোগ্রেস এত না আমার যা হলে বি রোগ কিন্তু অছি ফ্রুটফুল হব এভাবে শোভাযাত্রা সকসেস হব 100% স্যার কেউ সব ইনভলভ করা যাইছে কেউ মানে সমস্ত অছেন স্যার এতে আমি স্বেচ্ছাসেবী সংগঠন অছেন এবং মেডিকেল স্টাফ অছেন আমার সিডিএম অফিস আসছেন সুপারটেন ম্যাডাম আসছেন সমস্ত অছেন এখানে আউ টিকে খালি যে মানে কিন্নর লোক মানে আচ্ছা টিকে পচারে চাহিবি আজির কার্যক্রমে কেমতি লাগুছে ইনভলভ হয়ে কি কোন রহিব পরামর্শ ତ ବହୁତ ଭଲ ଲାଗୁଛି ଆଉ ଏଚ୍ ଆଇ ଭି ଆୱାରନେସ୍ ଏଇଟା ମୋ ପାଇଁ ଏବେ ନୁହଁ ମୁଁ ବହୁତ ଆଗରୁ ବହୁତ କିଛି କ୍ୟାମ୍ପେନିଂ କରିଛି ଆଉ ସହଯୋଗ ବି ସମସ୍ତଙ୍କ ରହୁଛି ଆଉ ବହୁତ ଏନ୍ ଜି ଓ ଦିଦିମାନେ ସାର୍ମାନେ ବି ଅଛନ୍ତି ଆମ କିନ୍ନର ଭଉଣୀମାନେ ଅଛନ୍ତି ମିଡ଼ିଆ ଭାଇମାନେ ଅଛନ୍ତି ଆଉ ବାକି ଆମର ଏସ୍ସିବି ମେଡ଼ିକାଲ ଅଧିକ ଆବଶ୍ୟକତା ରହିଛି ୟା ପାଇଁ ତ ସଚେତନତା ଆବଶ୍ୟକ ଯଦି ମୁଁ ନିଜେ ସଚେତନ ତ ପାଞ୍ଚଟି ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରିପାରିବି ମୁଁ ବି ଚାହୁଁଛି ଆଉ ବି ବହୁତ ଲୋକ ସଚେତନ ହୁଅନ୍ତୁ ଏଚ୍ ଆଇ ଭି ଉପରେ ଏଚ୍ ଆଇ ଭି ଗୋଟେ ଏଭଳି ମାନେ ବ୍ୟାଧିନ ଯେ ଆମେ ଯେଉଁ ନର୍ମାଲ ଲୋକଙ୍କର ଯେ ଛୁଇଁଦେଲେ ମଶା କାମୁଡ଼ିଲେ କି ଏସବୁ ଜିନିଷ ହୁଏ ଯେଉଁ ଚାରୋଟି କାରଣରୁ ହୁଏ ତା ପାଇଁ ଆମେ ସଚେତନ ହେବା ଆଉ ନିଜେ ସଚେତନ ହେଲେ ହିଁ ସବୁକିଛି ରୋଗକୁ ରୋକାଯାଇପାରିବ ବଢ଼ୁଛି ସମସ୍ତଙ୍କର ଆୱାରନେସ୍
ସଚେତନତା ବଢିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଅଜୟ ସମସ୍ତ ତଥ୍ୟ ପାଇଁ। କଟକରେ ବିଶ୍ୱ ଏଡ୍ସ ଦିବସ ଅବସରରେ କିଭଳି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରାଯାଉଥିଲା ତାର ସିଧା ପ୍ରସାରଣ ଦେଖୁଛୁ।